चौका शानदार बल्लेबाज सीधा हाथों में और ये धक्का देने की कोशिश करेंगे वो। हो गया क्योंकि शॉर्ट बॉल को जिसमें ना सिर्फ एक अच्छा अब इससे कोई फर्क नहीं कि बीस आस्था कैच आउट इसलिए भी ये मूव किस आवाज़ उड़ रहा मेरा खेला जब नरसंहार माइकू पुंडाबाम दोगरेले इस्वात अबूद है फिर डार हसन ने ये कामिया भी मुख्य बना इसे न कि क्लास कोर्ट यार्सेन न कि खेला देखा देखा जो नरसंहार कि खेला लाइक सेरे देखने क

কি একটা অবস্থা ক্লাস শুরু হবে এই মুহূর্তে খেলা দেখতেছি কিছু কিছু মানুষের কিছু কিছু ছাত্র ভাইদের ভাই অবস্থা দেখলে মনে হয় না যে এরা মানে কি একটা অবস্থা এদের বছর শেষ হয়ে যাচ্ছে ভাইজান এখন যদি না বুঝে আসে এফটা ক্লাস শেষ করে তো মুক্তি লাগাবে কদিন পরে যা বোঝার তা তো বুঝেই আর কি বুঝবে না তো আপনি খেলা দেখা অবস্থায় উনি লাইভে আসছে ক্লাসে উপস্থিত হয়েছে তো এই মন মানসিকতা কতগুলো ক্লাসের ভিতরে থাকবে তার জাগাল্লা দন্ত হিদায়াত আর কত কি দেখতে হবো মুক্তি সাব্য মনে হইতেছে কেউ বউ নিয়ে লাইভে আসে ক্লাসে আসে ক্লাস করতে কেউ খেলা দিতে আসে ভাই এক এক সময় ভাই হাসি আসে কেমন একজনে পান খাইতেছে চুন খায় চুন খায় হে অবস্থায় ভিডিও সামনে আসা পান খাইতেছে একজনে টুপি নাই মাথায় মানে কি একটা অবস্থা আমাদের

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকক্ষণ সময় দিলাম কিন্তু আজকের উপস্থিতি মনে হয় কম গত দুদিন আপনাদের পাশে ছিলাম না এই সপ্তাহে আপনাদের মহাজার কোন বিষয়ে হয়েছিল মনে আছে বৃহস্পতিবার হাদিস এবং সুন্নার পার্থক্য আচ্ছা শুক্রিয়া আমাদের আজকের আলোচনা তদ্বিন সংকলন আমার কাছে যে কিতাবটি আছে এটার চুয়ান্ন পৃষ্ঠা যারা পিডিএফ দেখছেন তাদের হয়ে চুয়ান্ন পৃষ্ঠা যারা পিডিএফ দেখছেন হয়তো তাদের একষট্টি পৃষ্ঠা আর কারো কাছে কম বেশি কোনটা থাকতে পারে একটু দেখে নেন আমরা পেছনে আলোচনা করেছিলাম গত বুধবারের শ্রবকে আসবাবু ইখতিলাফ ই সাহাবা ক্রাম দ্যয়িন এবং ফুকাহাই ক্রামের ইখতিলাফের কারণ সেখানে চেষ্টা করেছিলাম তাহলে যখন দুনিয়াতে বিদ্যমান ছিলেন তখন তিনি স্বাভাবিকভাবে ইসলামের আমল গুলো করে যেতেন এরকম স্পষ্ট করে বলতেন না যে এটা ফরজ এটা ওয়াজিব এটা সুন্নাত এটা মুস্তাহাব যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছিল রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন অজু করতেন তখন সাহাবেক রাম তার সামনে দাঁড়িয়ে ওযুগুলো দেখতেন কোথায় থেকে কিভাবে শুরু করলেন কিভাবে শেষ করলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম এটা বলতেন না যে এটা ফরজ এটা ওয়াজিব এটা সুন্নাত এটা মুস্তাহাব বরং তিনি স্বাভাবিক প্রক্রিয়া উজু করে যেতেন তার দেখা দেখি তাই করতেন কম বেশি কোনো কিছু করতেন না তারা এরকম কল্পনাও করতেন না যে কখনো এরকম কিছু হতে পারে যে এটা করব এটা ছেড়ে দেব করনে ওই সময় ততটা সমস্যা না ওর পরবর্তী সময়ে এসে কিছু সমস্যা কিছু সংকট দেখা দেয় পরবর্তীতে যখন সংকট দেখা দেয় সাহাবা کرامের মধ্যে যারা উল্লেখ যোগ্য ছিলেন ফিকহ ফতোয়ার ক্ষেত্রে পারদর্শী ছিলেন তারা কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছেন পরবর্তীতে তাবেঈন হযরতরা নির্ধারণ করেছেন তো উসুলের ভিত্তিতে কওয়ায়দের ভিত্তিতে যখন সব কিছু নির্ধারণ হয়ে গেছে যে এটা 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 ওয়াজিব তো ভাবেই নির্ধারণ হয়ে যাওয়া কিন্তু এই উসুল নির্ধারণ করতে গিয়ে কারো কারো মাঝে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে কেউ একটাকে ইল্লত ধরেছেন কেউ আরেকটাকে ইলত ধরেছেন মশলাটা ফরজ কেন বলছি কেন করতেই হবে এর ইল্লত কি কারণ কি এই কারণ নির্ণয় করতে গিয়ে একজন একটাকে কারণ ধরেছেন আর একজন আরেকটাকে কারণ ধরেছেন এটা করা যাবে না নিষেধ কেন হারাম তো হারাম হওয়ার কারণ একজন একটা ধরেছেন আর একজন আরেকটা ধরেছেন প্রত্যেকই যার যার উস্তাদের কথা অনুসরণ করার কারণে উস্তাদ যেমনটা বলেছেন তার ছাত্ররা তার সাথীরা সেভাবেই সেটাকে অনুসরণ করেছেন এভাবেই এক পর্যায়ে বিভিন্ন শুরু হয়ে গেছে আমাদের এবার তাহলে সামনে যাওয়া যায় মনে হয় উপস্থিতি কিছুটা বেড়েছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনা তাদুল ফিক ফিক সংকলন <applause> بسم الله الرحمن الرحيم وكان الفقه في عهد الصحابة وكبار التابعين مرتبطاً برواية الحديث صحابي وبروبي التابعين يجي فقه رواية حديث شنجي وانجا انجي بها بجوري مرتبطاً عرب ميلانو مرتبطا برواية الحديث رواية حديث الشنقي حديث برنار فكتا مليتو سلو انغون جيبابي جورتو سلو وكان من رواة الحديث من ركز نفسه على رواية الحديث والاثار كما بلغته دون ان يدخل في استنبات الاحكام الفقهية منها الا نادرا

বর্ণনা করতেন শুধু দু না ফি ইস্তিমবাতিলামিনা সেখান থেকে কোনো বিধিবিধান ইস্তিম্বাত করা ছাড়াই দু না খুলা ফি ইস্তিম্বা কামিল না মিনহা সেখান থেকে ফিকহি কোনো বিধি বিধান ইস্তিমবাতের ক্ষেত্রে নিজেকে নিজেকে নিয়োজিত করতেন না ইল্লা নাদিরা কিন্তু খুব কম তারা এই হাদিস থেকে আসার থেকে ফিকহে কি কি বিধি বের হতে পারে কি কি বিধি বিধান হতে পারে গবেষণা করে সেটা বের করতেন না এই কাজে নিজেকে জড়াতেন না ইল্লা নাদিরা তবে খুবই কম বিরল অমিনহুম

يعلم تلاميذه الأحكام الفقهية مع رواية الأحاديث التي بلغته من مشايخه ترى كي كيف هم ترى يعلم تلاميذه الأحكام الفقهية ترى তাদের ছাত্রদেরকে ফিকহি বিধি বিধান গুলো শিক্ষা দান করতেন মা রেওয়ায়তিল্লা হাদিস হাদিস বর্ণনা করতেন হাদিস বর্ণনার সাথে সাথেই তার ছাত্রদেরকে এই ফিকহি বিধি শিক্ষা দিতেন আল্লাতি বালাগাতহু মিন মাশায়িখিহি যা তার মাশায়িখদের কাছ থেকে তার কাছে পৌঁছেছে অর্থাৎ যে হাদিস যে আসার তিনি তার উস্তাদ থেকে পেয়েছেন সেই হাদিস আসার গুলো তার ছাত্রদের কাছে পৌঁছে দিতেন এর সাথে অতিরিক্ত এই হাদিস থেকে আসার থেকে কি কি বিধিবিধান ইস্তেমবাদ করা যায় কি কি বিধিবিধান বের হয় এই বিষয়গুলো তিনি তার ছাত্রদেরকে শিক্ষা দিতেন তাহলে আমরা এখানে দুইটি শ্রেণী পেলাম এক শ্রেণী শুধু হাদিস ও আসার বর্ণনা করে ইখান্ত হতেন আরেক শ্রেণী ছিলেন যারা শুধু হাদিস ও আসার বর্ণনা করে খ্যান্ত হতেন না বরং হাদিস আসার বর্ণনা করতেন সাথে সাথে এই হাদিস থেকে এই আসার থেকে ফিকি বিধিবিধান কি কি ইস্তেমবাদ হয় কি কি বিধিবিধান বের হয় সেটাও বলে দিতেন ছাত্রদেরকে শেখাতেন أضعت الحاجة بعد انتشار الإسلام في مختلف بقاع الأرض أن يكون هناك فقه مدون يمكن أن يصير مرجعا للعامة والخاصة عندما يحتاجون إلى معرفة الأحكام الفقهية في حياتهم أضعت الحاجة بعد انتشار الإسلام মুক্তালিফি বিল আরি ইসলামী বিশ্ব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার পরে প্রয়োজন দেখা দিল দাঁতিল হাজাতু প্রয়োজন দেখা দিল বা ইন্তিশারিল ইসলামী ইসলাম বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ার পর মুখতালিফি মুক্তালিফি বিইললারদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে।

তাদের জন্য মার্জি হতে পারে প্রত্যাবর্তন স্থল হতে পারে আইন্দামা জুন আইলা মা রিকাতিল্লা একামিল ফিআফি তাদের জীবৎ দশায় যখন তারা ফিকি কোনো বিষয়ের প্রয়োজন অনুভব করবে কোনো ফিক্ষি বিধিবিধান জানার প্রয়োজন অনুভব করবে তখন যেন সেই সংকলিত ফিকটা তাদের মার্জি হয়ে যায় তাদের প্রত্যাবর্তন স্থল হয়ে যায় অমুকখানে গেলে সেখানে আমি আমার কাঙ্ক্ষিত বিষয় পেয়ে যাব এ বিষয়ে শরীয়তের হুকুম কি শরীয়তের বিধান কি সেটা যথাযথভাবে পেয়ে যাব আসসালামু আলাইকুম উস্তাদ যে কোন ভাব থেকে পড়াচ্ছেন নেট ছিল না তো তাদবিনুল ফিকহ আমার কিতাবে 54 পৃষ্ঠা যারা পিডিএফ দেখছেন তাদের আরো সাত পৃষ্ঠার সামনে যেতে পারে একষট্টি পৃষ্ঠা হতে পারে পিডিএফ শিষু আচ্ছা হতে পারে পিডিএফ পিডিএফটি তো আমরা সামান্য একটু সামনে গেছি সাত আটলাইন সামনে গেছি فدون بعض التابعين الاحاديث والاثار مرتبه على الابواب الفقهيه شكرا تابعين حضرت دير كتي مَنُوش مانوش فدون بعض التابعين كُتِبَي تابعي حضرت ترى شنقلن كرلن الاحاديث والاثار

তাহলে কতিপয় তাবি হজরত তারা যে হাদিস এবং আসার গুলোকে ফিক্ষি বাব হিসেবে অধ্যায় হিসেবে ভিন্নষ্ট করলেন এখান থেকেই

বিভিন্ন অধ্যায়ে বিন্যস্ত করেছেন তিনি হলেন বসরা অঞ্চলের রবি ইবনে সবি সর্বপ্রথম বসরা অঞ্চল থেকে তিনি এই কাজ করেছেন সুম্মা সাঈদ উবন আবি আরু বাতাবিহা অতপর ওই অঞ্চলেরই সাইদ ইবনে আবু আরুবা বা মামার উবন রাশিদ বিল ইয়ামান يامان انشالي معمار ابن راشد وابن جريج بمكة مكة انشالي ابن جريج رحمه الله ثم ذكر الامام مالكا وغيره اتبار اللهم راماه رمزي رحمه الله امام مالك رحمة الله عليه رموك كرقوة اللي قرسن وقد ألف الإمام أبو حنيفة رحمه الله تعالى كتاب الآثار ওয়ুকল আর ইমাম আবু হানিফ আর রহমতুল্লাহ সংকলন করেছেন কিতাবুল আসার একটি হাদিসের কিতাব কল বলা হয়ে থাকে ইনাবনা আবি জিব আল্লাফা মুআতান আকবর মিন মুআতা মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলা হয়ে থাকে যে ابن ابي زيد رحمه الله عليه موطا امام مالك جي كتابتي تي اسي اي كتاب تي كي اكتي ای موطا روشنا كرسن ثم تلاهم سفيان الثوري وابن عيينة وابن وعبد الرزاق وابو بكر ابن ابي شيبة وغيرهم رحمهم الله تعالى اطفر امام سفيان الثوري ইবনু উয়াইনা আব্দুর রাজ্জাক আবু বকর ইবনু আবি শাইবা প্রমুখগণ তার অনুসরণ করেছেন এই হলো ফিকহ সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস এবার আমরা সামনে যাব আসহাবুল হাদিসি ওয়া আহাবুর রায় আহাবুল হাদিস হাদিস ওয়ালা আহাবুর রায় আরায় ওয়ালা وعندما تشعبت المسائل الفقهية أخلص جمع من العلماء جهودهم لاستنباط الأحكام الفقهية وتعليمها وتدوينها وعندما تشعبت المسائل شعبة تكي وعندما تشعبت المسائل الفقهية جكن فقه مسألة قلو শাখা প্রশাখায় বিক্ষিপ্ত হয়ে গেল। অনেক শাখা প্রশাখা বেরিয়ে গেল। আখলা সা যে মুম্মিনালরোলা আমা যুহুদা উমলে স্তিম্বা তিলনাকেমিল ফিঠিয়া তালি মহা ও তাদবি নহা। তখন হোলামায় ক্ামের একটা বড় অংশ তাদের চেষ্টা প্রচেষ্টা ফখি বিদিবিধানগুলো সঙ্কলন ফক্ষি বিদিবিধানগুলো স্থতিম্বাদ

দুই ভাগে বিভক্ত করলেন নিজেদের কর্ম পদ্ধতিকে বিভক্ত করলেন ইসমুন যাদের এক প্রকার ছিল কানা মজমুয়াতিহিবিদিজার যাদের মূল কাজ ছিল যাদের প্রধান কর্তব্য ছিল হাদিস এবং আসার বর্ণনা করা ইম্মা বিদুনীল খাউজি ফি ইস্তিমবাতিল আহকামি বাত্তাতান وإما بذكر الأحكام المستنبطة تبعا হয়তোবা হাদিস ও আসার বর্ণনা করাই তাদের প্রধান লক্ষ্য ছিল হয়তো তারা কোনোভাবেই বিধানাবলী ইস্তিমাতে নিয়োজিত হননি অথবা কখনো কখনো অনুগামী হিসেবে তাবে হিসাবে ইস্তিমবাদকৃত বিধিবিধান বর্ণনা করেছেন লে প্রথম প্রকার যারা শুদ্ধ হাদিস এবং আসার বর্ণনা করতেন। তাদের মূল কাজ হাদিস আসার বর্ণনা করা। সেই হাদিস আসার বর্ণনার ক্ষেত্রে পদ্ধতি দুইটি। ইম্মা বিদুনীল হাউজিফি স্তিম্বাতিল নাকামতাতা। হয়ে তোবা এই হাদিস এবং আসার থেকে ক্ষেত্রি বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে তারা, নিয়োজিত হতেন না এই বিষয়ে অনুসন্ধান করতেন না বিধিবিধান কি হবে সেটা আমার গবেষণার দরকার নেই বিধিবিধান উল্লেখ করতেন কিন্তু অনুগামী হিসাবে হিসাবে এই সময় তারা নিজেদেরকে নাম দিলেন আসহাবুল হাদিস হিসাবে দুই শ্রেণী এক শ্রেণী প্রথম প্রকার যেটা আসছে তাদের মধ্যে আবার দুই ভাগ হতে পারে যারা কোন রকম ফিকি বিধিবিধান বর্ণনা করতেনি না আবার আরেক শ্রেণী এমন যারা ফিকি বিধিবিধান মাঝে মাঝে বর্ণনা করতেন কিন্তু তাবে হিসাবে অনুগামী হিসাবে মূল কাজ শুধু হাদিস ও আসার বর্ণনা করা وقسم نمبر دوي وقسم نصابو انفسهم لاستنباط الاحكام جرا نجدر كي بدي بيدان استنباط قرار كتر نيجدو ولم يدخلوا في رواية الحديث رواية الحديث إلا عند الحاجة إلى الاستدلال على مسألة فقهية. আলাম ইয়াদ ফি রওয়েতিলা হাদিস আর তারা নিজেদেরকে হাদিস বর্ণনার ক্ষেত্রে নিয়োজিত করতেন না হাদিস বর্ণনার ক্ষেত্রে নিজেদেরকে প্রবিষ্ট করাতেন না জাতি ইলাল ইস্তিলা মাস আলাতিন ফেখিয়া তবে ফেখি মাস আলা প্রমাণিত করার জন্য যখন হাদিসের প্রয়োজন হতো শুধু তখন হাদিস বর্ণনা করতেন রায় তারা নিজেদের লকব দেন উপাধি দেন আসহাবুর রায় হিসাবে এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি দেখেন দুই শ্রেণী কিন্তু মৌলিকভাবে এক শ্রেণীর অন্তর্ভুক্ত উভয় শ্রেণী হাদিস ভালো বুঝতেন যথেষ্ট ভালো বুঝতেন হাদিস সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা ছিল কিন্তু নিজেদের মধ্যে কর্ম বন্টন করে নেন এক শ্রেণীর কর্ম পদ্ধতি ছিল তারা হাদিস বর্ণনাটাই নিজেদের মূল কাজ বানিয়ে নেন এখানে বিধিবিধান কি হতে পারে সেটা নিয়ে তাদের কোনো আলোচনা নেই এক শ্রেণী যারা ফিক্ষি বিধিবিধান বর্ণনাটাই নিজেদের মূল কাজ বানিয়ে নেন সেটা কোথায় থেকে অবশ্যই হাদিস থেকে আসার থেকেই বিধিবিধান গুলো বর্ণনা করবেন কিন্তু সরাসরি হাদিস বর্ণনা করবেন না হাদিস বর্ণনা তারা তখন করতেন যখন এই বিধিবিধান গুলো প্রমাণিত করার জন্য কোনো হতো তখন হাদিস বর্ণনা করতেন উভয় শ্রেণী হাদিস জানতেন হাদিস বুঝতেন এক শ্রেণীর কাজ হাদিস থেকে শুধু হাদিস আসার গুলো অন্যের কাছে বর্ণনা করা আরেক শ্রেণীর কাজ হাদিস সামনে আসে হাদিস থেকে শুধু হাদিস বর্ণনা না করে বরং এই হাদিসের ভেতরে যেই ফিকহি বিধি বিধান আছে এই বিধি বিধান বর্ণনা করতেন তাহলে তৃতীয় পক্ষ থেকে যদি এই কথা বলা হয় এটাই বাস্তব সেটা হলো যারা ফিকহি বিধি বিধান বর্ণনা করতেন তারা হাদিস যথেষ্ট ভালো বুঝতেন হাদিস ভালোভাবে না বোঝা গেলে তো কখনোই করা সম্ভব নয় আরেক শ্রেণী শুধু হাদিস বর্ণনা করে যেতেন আসার বর্ণনা করা পর্যন্তই তাদের কাজ তো যারা শুধু হাদিস আসার বর্ণনা করতেন তাদের নিজেদের নাম দেয়া হয়েছিল আসহাবুল হাদিস আর যারা এই হাদিস থেকে বিধিবিধান বর্ণনা করতেন তাদের নাম দেয়া হলো আসহাবুর রায়সমিয়া কতিপয় মানুষ এই নামকরণের বিষয়ে থেকেই ধোকায় পতিত হয় এই জায়গাটা একটু খেয়াল করার মতো খুবই গুরুত্বপূর্ণ জায়গা আসহাবুল হাদিস কারা যারা শুধু হাদিস বর্ণনা করেন হাদিসের মর্ম কি হাদিস থেকে পুরানো হাদিস থেকে এই হাদিস থেকে ফিকি কি কি বিধিবিধান বর্ণিত হয় এটা তাদের আলোচ্য বিষয়ই না প্রয়োজন মনে করতেন না আরেক শ্রেণী হাদিস তো বর্ণনা করতেন কিন্তু হাদিস বর্ণনা করতেন কখন তাদের মূল কাজ ছিল ফিক্ষি মাস আলা মাসাইল বর্ণনা করা বিধিবিধান বর্ণনা করা এই বিধিবিধান বর্ণনা করতে গিয়ে কখনো যদি দলিলের প্রয়োজন প্রয়োজন পড়তো প্রমাণ উপস্থাপন করার তখন তারা হাদিস বর্ণনা করতেন তাহলে মৌলিকভাবে বলতে হবে যারা ফিক সংকরণের কাজ করছিলেন যারা ফিকি বিধিবিধান বর্ণনা করছিলেন তারাই হাদিসের ক্ষেত্রে সর্বাধিক বোদ্ধা পাঠক সর্বাধিক শক্তিশালী রাবি বর্ণনাকারী কিন্তু তারা হাদিস বর্ণনা নিজের কাজ মনে না করে হাদিসকে বর্ণনা তখন করতেন যখন এই হাদিসটা তার দলিল হিসেবে দেওয়ার প্রয়োজন পড়ছে এছাড়া হাদিসের ভেতর থেকে হাদিসের সার মর্ম হাদিসের খোলাসা দিয়ে কি কি বিধিবিধান বর্ণনা হয় সেটা বর্ণনা করতেন তো যখন এই নাম দুটো আলাদা আলাদা হয়ে গেছে আসহাবুল হাদিস তখন এক শ্রেণী মনে সব কিছু বুঝে হাদিস সম্পর্কে তাদের আর অপর শ্রেণী যারা এই হাদিস থেকেই বিধিবিধান বর্ণনা করতেন শুধু তাদের নাম দেয়া হয়েছে আসহাবুল রায় তাদের ব্যাপারে নামটা তুলনামূলক হালকা হয়ে যায় নামটা কিছুটা ধোকা খাওয়ার মতো হয়ে যায় কেমন যেন তারা নিজের অভিমত অনুযায়ী নিজের মতামত অনুযায়ী তারা হাদিস থেকে দূরে আর যারা সাহাবুল হাদিস তারা কেমন হাদিস অনুযায়ী সব কিছু করছেন তাদের নিজস্ব কোনো মতামতে কথা বলছেন না এই জায়গাটা এখানে মূল বিষয়

রিয়াজকে সরকারি কোন দলিলের অন্তর্ভুক্ত করেন না সাহাবা রায় ইউকাত দিমুনা রায় আহো মালেন নুসোস আর যারা সাহাবু রায় আছেন তারা নসের ওপরে তাদের নিজেদের রায় নিজেদের অভিমতকে প্রাধান্য দিয়ে থাকেন ফল রিয়াজ বিল্লা মিজারিক আল্লাহ তাহালা আমাদের সবাইকে এর থেকে রক্ষা করেন পানা দেন الحق ما ذكرنا من أن تقسيم العلماء على هذين القسمين ليس إلا بالنسبة إلى مجال اشتغالهم الاختصاصي الحق ما ذكرنا باستو بشاي شتاي جا أمر الكرسي من أن تقسيم العلماء على هذين القسمين جي علماء উল্লিখিত দুই উভয় উল্লিখিত দুই প্রকারে বিভক্ত হওয়া লাইসা ইল্লা ইলা তাদের এই উভয় শ্রেণিতে বিভক্ত হওয়ার মূল কারণ হলো তাদের বিশেষ ব্যস্ততা বিশেষ দায়িত্বের ক্ষেত্রে তাদের নামটা বিভাজন করা

তালি কিয়াস এবং ইজতিহাদ এটা কোরআন ও হাদিসের পরে কোরআন ও হাদিসে যেটা থাকবে সেটাকেই সকলেই প্রাধান্য দিতেন আলা ইখতিলাফিন বাইনাহুম ফি তাফসিরিন নুসূস যখন নসের তাফসিরের ক্ষেত্র আসতো তখন সকলেই কিতাবুল্লা এবং সুন্নাকে মূল হিসেবে বিবেচিত বিবেচনা করতেন যখন সরাসরি পাওয়া যাচ্ছে না সরাসরি সুন্নায় পাওয়া যাচ্ছে না তখন এই দুই শ্রেণীর মাঝে এক শ্রেণী শুধু হাদিস নিয়েই পড়ে থাকতেন হাদিসে নেই বাস বসে থাকলাম আর আরেক শ্রেণী চিন্তা করতেন হাদিসে নেই কুরআনুল কারীমে নেই হাদিসেও নেই এখন কি করণীয় এখন তারা ইসতিমবাত করতেন তারা গবেষণা করতেন কিয়াস করতেন এই হাত করতেন ওয়া গারা কাসিরুনা বিলফযির রায় অনেক মানুষ এই রায় শব্দ নিয়ে ধোকায় পড়েছেন ফাজামু আন্না রায় ইবারাতুন আনিল আরাই আল তারা ধারণা করেছেন যে রায় হলো ব্যক্তিগত অভিমত আলম আল আল আকলিল মুজারদ যার ভিত্তি কেবল মানুষের জ্ঞান মানুষের আকল মানুষের বুদ্ধি

গ্রহণ করা হয়েছে হজরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আল্লাযী হুয়া আসলুন ফি হুজ্জিয়াতিল ইজতিহাদ যা হাদিস দলিল হওয়ার ক্ষেত্রে প্রমাণ বহন করে অফিহি আজিতাহিদ রাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আজিতাহিদ রাই এখান থেকে রায় শব্দটি নেওয়া হয়েছে

حضرت عمر رضي الله تعالى عنه ربك وتكي أبو موسى رضي الله تعالى عنه ربتي بريطو فذكر الحديث وفيه شكا نتيني حديث برنا كورسين تاتسيلو الفهم فيما يختلج في صدرك مما لم يبلغك في القرآن والسنة الفهم فيما

আলফামা فيما يختلج في صدرك مما لم يبلغك في القران والسنه আপনার কাছে যখন কোরআন ও সুন্নাহর মাঝে কোনো বিধিবিধান না পৌঁছে আর সেটা আপনার কাছে খটকা লাগে আপনার মন আপনার মনে কিছুটা সন্দেহ লাগে তখন আপনার লক্ষণীয় হলো আলফামা তখন আপনার লক্ষণীয়

ইলাহাবিহা ইলাহী ওয়াশবাহিহা ফি মা তার এবং আল্লাহ তা কাছে সেগুলোর মধ্যে থেকে যেটা অধিক পছন্দনীয় আপনি সেটার উপর নির্ভর করবেন ওয়া ফি মা তার এবং আপনার কাছে অনুরূপ যে বিষয়গুলো আছে আপনি দেখছেন সেগুলোর মধ্যে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় যেটা সেটা গ্রহণ করবেন তার উপর নির্ভর করবেন فحاش أصحاب الرأي أن يقدموا رأيهم الشخصي على نصوص الكتاب والسنة فحاشا أصحاب الرأي <سؤال> أن يقدموا رأيهم الشخصية على نصوص الكتاب والسنة الله تعالى لك سيبرارتونا حاشا الله تعالى لك سيبرارتونا أصحاب الرأي أن يقدموا رأيهم الشخصية على نصوص الكتاب والسنة جِ أصحاب الرأي جرى ترى তাদের রায় তাদের ব্যক্তিগত অভিমতকে কিতাব এবং সুন্নাতের উপর প্রাধান্য দিয়েছেন এই বিষয়ে আল্লাহ তাআলা আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছে ফকত ও রওয়া ওয়াকি ও ইমাম আবি হানিফার ইমা উল্লাহ দাআলা আল্লাহতি ইশতাহারবিকা উনিহি মেন মুবাররিজি রায় আনা উখল البول في المسجد أحسن من بعض قياسهم دليل دشن فقد روا وكيع وكي رحمة الله علي إمام أبو حنيفة رحمة الله علي تكي برنا الذي اشتهر بكونه من مبرز أصحاب الرأي جنيه সবচেয়ে বড় ক্লিয়াজকারী হিসেবে প্রসিদ্ধ ছিলেন বড় রায় হিসেবে প্রসিদ্ধ ছিলেন সর্বাধিক ক্রিয়াজকারী হিসেবে প্রসিদ্ধ বলা হয় ইমাম আবু হানিফা ফর আহমদুল্লাহ ইয়ালীকে তিনি বলেন আলবাউলুফিল মসজিদী আহসানু মিন বাজি ক্লিয়াজ ইম তাদের কতিপয় ক্লিয়াজ থেকে মসজিদের ভেতরে পেশাব করা উত্তম আবু হানিফা রহমতুল্লাহ আলীর অভিমত হল কিছু কিছু কিয়াস এমন আছে যে কিয়াস থেকে মসজিদের ভেতরে পেশাব করা উত্তম অর্থাৎ তারা কিয়াসকে প্রাধান্য দিতেন না যে ক্ষেত্রে কোরআন ও হাদিসে কোরআন ও সুন্নায় সুস্পষ্ট বিবরণ আছে সেক্ষেত্রে অবশ্যই কোরআন ও সুন্নাকে অনুসরণ করতেন সেখানে কোনোভাবেই কেয়াসের সুযোগ নেই وروى الحافظ ابن عبد البر رحمه الله و تعالى عن الحسن بن صالح حافظ ابن عبد البر رحمه الله حسن بن صالح تكي برنونا قال تني كان النعمان بن ثابت فهي من عالما متثبتا في علمه اذا صح عنده الخبر عن رسول الله صلى الله عليه وسلم لم يعده الى غيره كان النعمان بن ثابت نعمان بن ثابت امام ابو حنيفه رحمه الله عليه رنام تو ابو حنيفه نعمان بن ثابت كان فهما تني বুদ্ধিমান ছিলেন আল বড় আলেম ছিলেন মুসাব্বিতান ফি রেলমি তার রিলমের ক্ষেত্রে দৃঢ় ছিলেন ইদা সহায় দাহুল খবর আনো রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন সহি সূত্রে তার কাছে রসুল সাল্লাল্লাহু আলিয়াসাল্লামের কোন হাদি স্পষ্ট লাম তখন তিনি অন্য কোনো কিছুর উপর নির্ভর করতেন না

কেননা এই সমস্ত গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য যারা নিজেদেরকে শরীয়তের বিধিবিধান ইস্তিম্বাতের জন্য নিয়োজিত করেছিলেন

নাম উল্লেখ নাম নিয়েছেন সাম্মু সাম্মা নামকরণ করেছেন আল ইস্তার্মা কিতাবের ব্যাখ্যা গ্রন্থ সেটার নাম দিয়েছেন মালিকি মজহাবের একজন ফকি ইবনু আবদুল বার রহমতুল্লাহ আলহি তার মুহাত্মা কিতাবের بخا গ্রন্থের নাম দিয়েছেন لما নাম দিয়েছেন আল ইসদিসকার লিমা وقد عقد ابن قتيبه رحمه الله تعالى في كتابه المعارف بابا في ذكر اصحاب الراي ابن قتيبه رحمه الله عليه ترك كتاب المعارف

الاوزاعي وسفيان السورية ومالك بن انس وآبا يوسف ومحمد بن حسن رحمهم الله تعالى एवं शेय भाबे शेय अध्याये जাদের আলোচনা ابن ابي ليلى ابو حنيفه ربيعه الرائي زفر اوزاعي سفيان السوري مالك بن انس ابو يوسف محمد ابن الحسن الشيباني رحمه الله تعالى. ويذكر الحافظ أبو الوليد الفرازي بعض الفقهاء المالكية بهذا الاسم. حافظ أبو الوليد الفرازي رحمه الله عليه. كتباء مالكي فقهاء جرم كي اي نام نمكرن كرسن ارتد اصحاب الرأي فيقول مثلا في احمد ابن هلال ابن زيد العطار جمع احمد ابن هلال ابن زيد العطار رحمة الله عليه بلن كان حافظا للشروط نبيلا في الرأي على مذهب اصحاب مالك كان حافظا للشروط তিনি শর্ত সরায়েতের হাফেজ ছিলেন নাবিল রায় রায়ের ক্ষেত্রে শ্রেষ্ঠ ছিলেন আলা মেধাবি আসহাবি মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের সাথীদের মাঝাবে তিনি রায়ের ক্ষেত্রে শ্রেষ্ঠ ছিলেন শর্ত সরায়েতের হাফেজ ছিলেন অথবা ইয়ানাবি হাদা এর দ্বারা প্রমাণিত হলো

أن توس ولكن الذي يظهر أن توسع الفقهاء الحنفية في تفرع الجزيات جعل هذا للقب شبه الخاص بهم كنتو اتا اسبوشتو هلو حنفي فقهاء اكرام শাখাগত মাসআলা মাসায়েল নির্গত করার ক্ষেত্রে নিজেদেরকে অধিক পরিমাণ নিয়োজিত করার কারণে এই লকব এই উপাধির ক্ষেত্রে একটা একটি বিশেষ বা মন্ডিত বিবেচিত হয়েছেন। ওয়াজিদ আলা দালাইকা হৃতকে আরো অধিক হলো আল্লাজি لم ইয়াত لم يتعمق في أدلة مذهب الحنفية وأزيد على ذلك ارتكار تركتو قطهولو أن الذي لم يتعمق في أدلة مذهب الحنفية جرى حنفي مذهب دولل كتري قويرو تايبو سنة أروا بعض مسائلهم مختلفا في الظاهر لبعض الاحاديث التي بلغتهم ابون ترى أروا بعض مسائلهم مخالفه في الظاهر جرى تدير كتيبا مسائل مسائل مختلف مسائل با بيبوريت بورنو مسائل جا بورنو اكورسن

আল্লাতি ইস্তাদ হানুফিয়া। যা হানাফিরা দলিল প্রমাণ উপস্থাপন করেছেন জামু আনাতু তারা ধারণা করেছেন যে তাদের এই বর্ণনাটা শুধু ব্যক্তিগত অভিমতের উপরেই নির্ভরশীল শুধু রায় বা ব্যক্তি অভিমতের উপরেই নির্ভরশীল ওয়াশতাহ রাজা আলিকা আলাস আলা আল সিনাতে বাযিন নাস মানুষের ওয়াসতাহারা জালিকা আরো অধিক প্রসিদ্ধ হয়েছে বিষয়টা আলা আল সিনাতে বাযিন নাস মানুষের মুখে ব্যক্তির জবানে বা ব্যক্তির মুখে মুখে এটা কিছুটা ব্যাপকতা লাভ করেছে হাত্তা তাআসারা বাযুল মুখলিসিন মিনাল মুহাদিসিন بهذه بهذه الدعاية الخاطئة حتى تأثر بعض المخلصين من المحدثين بهذه الدعاية الخاطئة أمانك كتب أي مخلص محدثو إيركم بولير شمكين شم حسين روابط حسين أصطلحوا على تخصيصهم بلقب أصحاب الرأي شتران تلا تدير বিশেষত্বের কারণে পরিভাষাটি ব্যবহার করেছেন এবং এই আসহাবুর রায় শব্দ দ্বারা হানাফিউলাম গ্রামের সমালোচনা করেছেন হকুমা কলাহু সুলেমা আব্দুল কবি الطوفي الحنبلي رحمه الله تعالى في شرح مختصر الروزة وفي بشاي شتاي سليمان بن عبد القوي الطوفي الحنبلي رحمه الله تعالى تار مختصر الروضة نامو جرونت جتا ولك قرسن وعلم تني وعلم أن أصحاب الرأي بحسب الإزافة هم

নিজেদের রায়ের উপরে প্রতিষ্ঠিত করেন ফাআতা নাওআলু জামিয়া উলামায়ে ইসলাম সুতরাং এর মধ্যে উলামায়ে ইসলামের সকলেই शामिल হয়ে গেছেন লিয়ান নাকুল্লাহ ওয়াহিদিন মিনাল মুজতাহিদিন কেননা সকল মুজতাহিদিন کرام লা ইস্তাগনি ফি ইতিহাদিহি আন নাজরিন ওয়া সকল মুজতাহিদ ওলামায় کرام তারা লা ইস্তাগনি ফি ইজতিহাদিহি আন নাযরিন নারায়িন তাদের ইজতিহাদের ক্ষেত্রে অ মুখাপেক্ষি ছিলেন না লা ইস্তাগনি অ মুখাপেক্ষী ছিলেন না ফি ইজতিহাদিহি তার ইজতিহাদের ক্ষেত্রে হান নাযরিন নারায়িন তার দৃষ্টিবঙ্গে এবং অভিমতের ওপর অর্থাৎ প্রত্যেকেই ইজতেহাদের ক্ষেত্রে তার নজর তার রায়ের মুখাপেক্ষী ছিলেন না ولو بتحقيق المنات وتنقيحه الذي لا نزاع في صحته جديو تحقيق منات وَتَنْقِيحِ منات الكتري الذي لا نزاع في صحته جيغلو الكتري جيغلو صحي هو الكتري كنركم برود ني واما بحسب العالميه فهو في عرف السلف علم على أهل العراق وهم أهل الكوفة أبو حنيفة وتابعوه منهم ومن تابعه منهم وأما بحسب العالمية فهو في عرف السلف علم على أهل العراق أر جهند باهي

ثم قال أتبار بالن وكسر عليه الطعن من أئمة السلف حتى بلغوا فيه مبلغا بلغن ولا ولا تطيب النفس بذكره وأبي الله إلا عصمته مما قالوه وتنزيهه عما اليه نصبوه আচ্ছা সুম্মা যাকারা বাজুল হুজু আল্লাতি তরকাল হানুফিয়া বিহা যাহিরা বাজিল হাদিস অতঃপর কতিপয় কারণ উল্লেখ করেছেন আল্লাতি তরকাল হানুফিয়া বিহা যাহিরা বাজিল হাদিস যার কারণে হানাফিরা কতিপয় হাদিসের বাজ্জিকতাকে পরিহার করেছেন হাদিসের বাহ্যিক অর্থকে পরিহার করেছেন অমা ত্বান বিহি বাজুল ফিহি মিন আজলি জালিক আর আর একারণে কতিপয় আলিমের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ উল্লেখ তিনি বলেন অকাশুর আলাইহি ত্বান মিন আই মাতি সালাফ হাত্তা ব্লাউফি মাবলাগান পূর্ববর্তী ইমামদের পক্ষ থেকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপন করা হয়েছে এমন কি তারা এক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে অবস্থান নিয়েছেন মন সেগুলো আলোচনা করতে সায় দেয় না

অজুমলাতুল কৌলি ফিহি মোট কথা অজুমলাতুল কৌলি ফিহি এ বিষয়ে মোট কথা হলো আন্নাহু কতআন লাম ইউখালিফিস সুন্নাতা আইনাদান কখনোই তিনি এক গুয়েমে বসতো সুন্নাতের খেলাফ করেননি

স্পষ্ট প্রমাণ স্পষ্ট দলিলের কারণে সেগুলোর বায্জিক অর্থ পরিহার করেছেন ওয়া হুজা জুহু বাইনান নাসী আর সেগুলোর প্রমাণ মানুষের সামনে বিদ্যমান আছে আকাল্লা আইয়ান তাসিফা মিনহা মুখালফু আর বিরোধবাদীরা তার দিকে যে সমস্ত অভিযোগ দাঁড় করায় তার খুবই কম

সমালোচনা কারীরা হয়তো বা হিংসাকারী অথবা তার ইজতিহাদের অবস্থান সম্পর্কে মূর্খ ওয়াখিরুমা সাহানিল ইমাম আহমদ রাজি আল্লাহ তাআলা আনহু ইহসানুল কউলি ফীহি সর্বশেষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর কথাটা ইহসানযোগ্য আসসানা আলাইহি তার প্রতি প্রশংসা ذكره أبو الورد عن أصحابنا في كتاب الأصول في كتاب أصول الدين ذكره أبو الورد من أصحابنا أما در أصحاب دير مدة أصحاب الورد أولك في كتاب أصول الدين أصول الدين كتاب المدة الله سبحانه وتعالى أعلم بالصواب الله سبحانه وتعالى সঠিক জানেন সঠিক বিষয়টি অবগত খেতে বের আলোচনা মোটামুটি এ পর্যন্ত যদি মাঝখানে কারো কোথাও অস্পষ্টতা থাকে

बालों में बात लगा रखा है आज काल से बन ले अरे कुछ बोल बन एक तो जोर एक कौन जाएगा ना आ ना 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 हमारे इतने साबित साहिमन आज इधर सब

অর্থাৎ আরবি বাংলা বইয়ের চৌষট্টি আছে আমার কাছে তো আরবি বাংলা কোনো বইয়ের জায়গা নেই আরেকটি এবার পড়েন তো দেখে وكذلك ما سمع بعض الناس من أن أصحاب الرأي أم فِي فقط غير صحيح و <applause> تشا بيسي و ابن अपने मन كرسين اصحاب الراي ان يقدموا رايهم الشخصيه على نصوص الكتاب والسنه اي پیرا فقد روى وكيع عن الامام ابي حنيفه رحمه الله تعالى الذي اشتهر بكونه من مبرزي اصحاب الراي انه قال البول في المسجد احسن من بعض القياس يمكن

قرال حافظ ابن عبد البر رحمه الله حافظ ابن عبد البر رحمه الله عن الحسن ابن بن حسن ابن صالح قال تني بولن كان النعمان ابن ثابت فهما عالما متثبتا في علمه نعمان ابن ثابت ارتد ابو حنيفه رحمه الله عليه سلن فهما بيچكن عالما

তবে এই কথাটা সাধারণ জনগণের উদ্দেশ্য করে বলেননি এই কথাটা বলেছেন তিনি শিও মাঝহের মুজতাহিদ আলেমদেরকে লক্ষ্য করে যদি কখনো এরকম পাওয়া যায় যে আমার কথাটা সহি হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে তখন অবশ্যই আমার কথা পরিত্য সহি হাদিসটাই গ্রহণীয় এই কথাটা এখানেও এই কথাই বলছে যখন রসুল সাল্লামের কোন হাদিস সহি সূত্রে তার কাছে পৌঁছতো তখন তিনি অবশ্যই সেটাই গ্রহণ করতেন অন্য দিকে ফিরতেন না অন্য দিকে ধাবিত হতেন না আগে পরে আরো কয়েকটা বিষয় এমন গেছে কখনো কখনো হয়তো বা এমন হয়েছে হাদিসের বাহ্যিক অর্থ তিনি পরিহার করেছেন তো বাহ্যিক অর্থ পরিহার করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অন্য হাদিস এর সঙ্গে বিরোধপূর্ণ হচ্ছে অন্য হাদিসের সঙ্গে এই হাদিস খেলাফ হচ্ছে অথবা আয়াতের সঙ্গে এই হাদিসটা বিরোধপূর্ণ হচ্ছে এরকম ক্ষেত্রে তিনি ওই হাদিসের বাহ্যিক অর্থ শাব্দিক অর্থকে পরিহার করেছেন বরং এর ভিন্ন কোন অর্থ গ্রহণ করেছেন এটাই হলো এখানকার মূল বিষয় একটা হলো হাদিসের শাব্দিক অর্থ হাদিসের শাব্দিক অর্থ বাহ্যিক মনে হচ্ছে এর সঙ্গে বা মাসালার সঙ্গে বিরোধপূর্ণ লাগে কিন্তু এই বিরোধের পেছনে অন্য দলিল বিদ্যমান আছে সেই দলিল সরাসরি আয়াত হতে পারে অন্য সহি হাদিস হতে পারে অন্য হাদিসের কারণে এই হাদিসকে তিনি শাব্দিক অর্থে একটু পেছনে গেছেন এই আর কি শাব্দিক অর্থ সরাসরি গ্রহণ না করে তার মর্ম গ্রহণ করেছেন এমন হবে ঠিক আছে তাহলে আজকে করা যায় এখানে ইনশাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল